কোজাগরী লক্ষ্মী পুজো, ঘরে ঘরে ধনদেবীর আরাধনা, লক্ষ্মী বন্দনা করলেন তারকা থেকে রাজনীতিবিদরা। আমরা এখন রয়েছি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সারা বছর রাজনীতির হাল সামলে আজকে একটা দিন লক্ষ্মী পুজোয় ব্যস্ত তারা। আমি প্রথমে একটু নয়না বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবো। দিদি, আজকে তুমি কি কি জোগাড় জানতি করলে সকাল থেকে? অনেক, মানে আমাদের যেরকম প্রত্যেক বছর হয়, এটা অনেক পুরনো পুজো। সকাল থেকে উঠে, আজ থেকে না, আমাদের দশমীর, এবার তো একটুখানি তাড়াতাড়ি পুজো যেন শেষ হয়ে গেল, তো আমাদের পুজোর মধ্যে থেকে আমরা শুরু করেছিলাম। ঠাকুরকে ঠাকুর বায়না দেয়া, তারপর আমি নিজে দুবার কুমোরটুলি গেছি। কুমোরটুলি থেকে আমাদের স্বপনদার ইয়ে আসে, তো উনার স্বপন পালের ঠাকুর, তা উনি কীরকম ঠাকুর করবেন, কী শাড়ি পরবেন, এগুলো নিয়ে আলোচনা আমাদের চলে। সকাল থেকে উঠে ভোগ রান্না করা, তারপর নাড়ু ফল টল কাটার, মাকে বসানো সাজানো। আচ্ছা, ভোগে স্পেশাল কী বানিয়েছ? স্পেশাল আমাদের কিছুই নেই, যেরম হয় খিচুড়ি, পাঁচ ভাজা, লুচি, পায়েস, সুজি, বিশেষ কিছু। আমি এখন কর্তাগিনীর একদম মাঝখানে বসে আছি। আমি একটু সুদীপদার কাছ থেকে জানতে চাইবো, নয়নাদিকে কিভাবে সাহায্য করলে আজকে সকাল থেকে? আমি ওই নিচে আমাদের অনেক দলের সহকর্মীরা আসে পুজোর প্রসাদ নিতে, তাদের ব্যাপারটা আমি একটু দেখাশোনা করি। পুজোর এই গোটা ব্যাপারটার সঙ্গে আমার খুব যোগ থাকে না। আমার নিচে প্রায় 1,500 কর্মী আসবে, আমার উত্তর কলকাতার। আর সদ্য নির্বাচন শেষ হয়েছে, কর্মীদের আসার প্রবণতাও খুব বেশি, তাই নিচের উৎসব এবার খুব বড় আকারে হচ্ছে। তো উপনির্বাচনের তো নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, তাহলে আজকে মায়ের কাছ থেকে কি চাইলে, কি প্রার্থনা করলে? মায়ের কাছে তো পরে চাইবো, মুখ্যমন্ত্রীকে জানিয়ে রেখেছি 2 ঘন্টা আগে যে 6টা উপনির্বাচনে আমি যেতে চাই প্রচার কাজ, এবং 6টা উপনির্বাচনে তৃণমূল জিতবে, এ ব্যাপারে আমি খুব আমার দীর্ঘ অভিজ্ঞতায় নিঃসন্দেহ। তাহলে সারা বছর রাজনীতির হাল সামলে কর্তাগিন্নি একেবারে লেগে পড়েছে লক্ষ্মী পুজোর কাজে, আর তার সাথে দুজনাই হাতে হাত মিলিয়ে পুজো করে চলেছেন। ক্যামেরায় বিকাশের সাথে আমি অন্তরা, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।